চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে আজ রোববার সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়। তবে সকাল 8:30টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়ি বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থী ও অভিভাবকরা। সকাল 9:30টার মধ্যে কেন্দ্রে প্রবেশের নির্দেশ থাকায় ভিজে ভিজেই কেন্দ্রে যাচ্ছেন তারা। রোববার রাজধানীর মৌচাক, মগবাজার ও মালিবাগ ঘুরে দেখা যায় কেউ ছাতা নিয়ে, কেউ বা আবার ছাতা ছাড়াই বৃষ্টিতে ভিজে পরীক্ষা হলের দিকে ছুটছেন। তবে বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যাদের সঙ্গে কোনো অভিভাবক কেন্দ্রে আসেননি এমন শিক্ষার্থীরা। জানা গেছে রোববার থেকে 8টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীন দেশের 60 জেলায় একযোগে পরীক্ষা শুরু হচ্ছে। শুধু সিলেট বিভাগের 4 জেলায় বন্যা পরিস্থিতির কারণে 8 জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে। 9 জুলাই থেকে প্রকাশিত সময়সূচি মেনে পরীক্ষা নেওয়া হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।